স্টুলের ন্যাচারাল কলকে ইগনোর করা আয়ুর্বেদ বলছে বেগ ধারণী রোগের কারণ যে কোনো ক্ষেত্রে যদি বেগ ধারণ করা হয় সেটা হচ্ছে অসুখের কারণ বেগ ধারণ মানে কিন্তু ধরুন আমার হাঁচি পেয়েছি আমি হাঁচিটা চাপার চেষ্টা করছি ওটা আমার ইয়ারড্রামকেও ড্যামেজ করতে পারে তেমনি যাবে আমার খিদে পেয়েছে আমি খাবার খাচ্ছি না ওটা আমার শরীরকে অসুস্থ করতে পারে তেমন একইভাবেই ইউরিন বা স্টুল শরীরের ন্যাচারাল একটা প্রসেস যেটা থেকে টক্সিন শরীর থেকে বেরিয়ে যাচ্ছে সেটাকে যদি কেউ চেপে রাখেন বা সময় সেটা না যান যখন ন্যাচারাল কলটা আসছে সেই সময়টা তাহলে কিন্তু সেটাও কিন্তু কঠিন কঠিন অসুখে বার্তা বহন করতে পারে তো ইরিটেবল পালস সিনড্রোম এর পাশাপাশি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট ধরুন যারা লক্ষ্য দেবেন খুব লম্বা জার্নি করছে গাড়িতে ধরুন কেউ কলকাতা থেকে শিলিগুড়ি যাবেন শিলিগুড়িতে নেমে হোটেলে গেলে কিন্তু তিনি ফিল করবেন তার কনস্টিপেশন হয়ে গেছে এবং পেট ব্লোটিং হবে কারণ আমাদের লুমেনের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে না সেগুলো স্টুলের ফার্মেন্টেশন করা যদি কনস্টিপেশন থাকে সেক্ষেত্রে কিন্তু ব্লোটিং হতে সুপের ফাঁপতে শুরু করবে তিনি খেতে পারবেন না এমনকি খাবার খেতেও অরুচি আসবে এবং লম্বা জার্নি করলে বিশেষ করে অভ্যস্ত নন রেগুলার যার লম্বা জার্নিতে তাদের কিন্তু ট্রাভেলার্স কনস্ট্রিবেশন কমন এটা কিন্তু সুন্দরভাবে ট্রিটমেন্টে ঠিক হয়ে যায় আর একজন সমস্যা থাকে যেটা হচ্ছে ন্যাচারাল দ্যাট ইজ প্রেগনেন্সি প্রেগন্যান্সিতে কনস্টিপেশন আসে এটা ভীষণ কমন এটা নিয়ে কিন্তু নতুন করে কিছু বলবার নেই